দেশের লাভজ হবে যেটা বগুতাত বাদ্যই বগুতাত বাদ্য যেগুলো ওটা কি তারা নিজে ইমাম নি তারা ইমাম আসুল্লা নি তারা শেখ আসুল্লা নি ও তারা শেখ যে গইল কইতে আল্লাহর আরশের উপরে বইস আর এক জায়গা সীমিত করলিস এদের কুফরি আকিদা তো আছে যারা লাভজবি এরা কেউ তিন তালাক দিলাই বৌরে দে যদি কইব এক তালাক হয়েছে অথচ এটা হানফি শাফি মালিকি হাম্বলি সাইর বজবর খেলাফ তারা গাওয়ালি বাজ্য কইলানি সাইর বজবে হারাম কইলানি সাইর বজবর উল্টাই গেল এদিন আবার গেছে বেটা ভটুয়া লইয়া গেছে বিদেশ তাকে বিনিলিস উলো খালো আলে অধীশ্বর মাদ্রাসা লইয়া গেছে ইয়া আমারে আপনার এটা ফটোয়া দিছে বলে তিন তালাক দিলাইছে বিদেশ থেকে তার বৌরি দিলে এখন এক আলিমের চৌদ্দ এক তালাক হয়েছে আমি দেখিও কইলা বলে এখানে কোন মাদ্রাসা খালি কাগজটা আমি ফটো দেখছি না কইলা বলে লাভ জমিয়ে লাগাল ভাই লিছে বেটারে তার বউ তিন তালাক হয়ে গেছে এর বাদে ও বৌদি সংসার করাইতো আর হানফি শাফি মালিকি হাম্বলি সাইর বজবর উল্টা গিয়া ফতোয়া দেন হোক আউজুবিল্লাহ আমি তো ফতোয়া বাইট করলাম এটার লগে মানে বই লেখার বাদে এগুলো এজিদর বাচ্চা এলে দম লইছে আর এটা যে এজিদর এটা তো ফয়সা করি রে বা এটা তো ওয়াবি ওগুজর ফয়সা কাইতা করি বুঝলে ওগুজর ফয়সা কাইতা করি তো এটা এজিদর তারিফ করি আর থানার মাঝে এজিদর খাসলত আছে ও এখন আমি আপনার এটা রেফারেন্স দেই আমরা একটা কথা জানিয়ে রাখা উচিত যে কোনো মহকিক আলিম রেজিকে জানি যে আস্তান বুখারি শরীফের যত ব্যাখ্যার কিতাব লেখা হয়েছে দুনিয়ার মাঝে সবচেয়ে উচ্চস্তরের বুখারি শরীফের ব্যাখ্যার কিতাব কোনটা দুইটা একটা হইল হানফি একটা শাফি একটা হইল ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির ফতুল বারি আর আরেকটা হইল আইনি ফতুল বারি কিতাব আমি যে কথাটা কইছি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজে আল্লাহর দিদার তো নসিব হইছে না আল্লাহর চৈজল্য বরদাস করতে পারছ না শান্তিতে আল্লাহর তৈজল্য দেখবার লাগি বারবার দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর দরবার ফাটাইছিল হুক আছে সুবহানাল্লাহ উনি তো শাল রিসাল তোমরা হলো গুড্ডারা ই আল্লাহর নবী শাল বেয়াদবি হন্যায় বেয়াদবি হরিয়া কতটুকু বেয়াদবি হরবায় বলে রসুল পাক সালামর হকিকত নূর হইলে তোমরা তো গা জ্বলে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সিদরাতুল মুনতাহা পার হরিয়া নিছ জিবরিল আমিনে কইছিল আর এক পশুর পরিমাণ অগ্রসর হইলে আল্লাহ নূরর তো জ্বলি জ্বলিয়া বিচার কার হইছে তবে যারা দেওবন্দি তারার মাঝে যারা জানে না হয়তো এতরাজ যদি করত হবার কিছু নাই কারণ শেখ মাওলানা আশরাফ আলী তালুব হিসাবে তার লসত্তি কিতাব ও সাইদ পৃষ্ঠার মতো লেখছেন মেরাজুল নবী সম্পর্কে এর মাঝে আল্লাহর দিদার কিভাবে যে দিদার এলাহির তারা রসুলে বা দল্য ঈশ্বর ইটারে প্রচুর দলিল দিয়ে সাবিত কিন্তু এই দিদার আমরা কিন্তু আপনার আখলর বিচার লই চলা এটা কারণ আপনার আখলর মারা বহুত জিনিস আছে কথাটা বুঝছেন নি আর একটা এটা হিসাব করিয়া দিয়ে হারাই নিছেন তারা আখলর ভিত্রে ই দিদারে রায় যে আল্লাহ নবী আল্লাহরে নিয়ে তারা আরো শরীরে বয় নিছে এগুলো খারা আপনার দেশের লাভ জমি যেটা বগুতাত বান্ধব বগুতাত বান্ধব যেগুলো ওটা কি তারা নিজে ইমাম নি তারা ইমাম আসুন না নি তারা শেখ আসুন না নি ও তারা শেখ যে গইল কিন্তু আল্লাহরে আর শরীরে বয়স আর এক জায়গা সীমিত করলিস এদের কুফরি আকিদা তো আছে যারা লাভজবি এরা কেউ তিন তালাক দিলাই বৌরে দে যদি কইব এক তালাক হয়েছে অথচ এটা হানফি শাফি মালিকি হাম্বলি সাইর বজবর খেলাফ তারা গাওয়ালি বাজ্য কইলানি সাইর বজবে হারাম কইলানি সাইর বজবর উল্টাই গেল এদিন আবার গেছে বেটা ভটুয়া লইয়া গেছে বিদেশ তাকে বিনিলিস উলো খালো আহলে অধীশ্বর মাদ্রাসা লইয়া গেছে ইয়া আমারে আপনার এটা ফতোয়া দিছে বলে তিন তালাক দিলাইছে বিদেশ থেকে তার বগুড়ি দিলে এখন
غالبا اختلا خويس আমি দেখিও হইলাবরে এখানে কোন মাদ্রাসা খালি কাগজটা আমি ফটো দেখছি না হইলাবরে লাভজবিয়ে লাগাল ভাই লিছে বেটারে তার বউ তিনতলা হয়ে গেছে এর বাদে ও বৌদি সংসার হরাইতো আর হানফি শাফি মালিকি হাম্বলি সাইরো বজবর উল্টা গিয়া ফতোয়া দেন হোক নাউজুবিল্লা এটার আরো বহুত কিছু আছে বুঝলি ইদার বহুত কুজ আছে যে আল্লাহ নবীর শান ও বেয়াদবি করে ই বেয়াদবি করে লাগি বেড়া জনবীর বাস আইয়া আল্লাহ দেখো জানি যে বুঝা যায় তার উপরে বলে সক্রাত আর বইছে তার আমি এদিকে যাইলাম না আমি বিষয় লম্বা লম্বা বক্তব্য রাখছি যারা আহলে ইলিম আসেন তারা দেখলাম যে সবচেয়ে মুসলিম শরীফ তো অনেক লম্বা আলোচনা আছে এর মধ্যে আনোয়ারুল বারি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির বক্তব্যের সংকলন 90 পৃষ্ঠা লেখছেন বহুত লম্বা হরি যাই হোক যে আমরা এই দেখার মাঝে যে ফজিলত এই দেখার মাঝে ফজিলত এর লাগি শোকর হেফাজত করা আমরা লাগি আর শোক শোকটারে আমরা সঠিক ব্যবহার করা আমরা লাগি দরকার